আজকাল রেস্টুরেন্ট, ক্লাব, ইউনিভার্সিটি কিংবা কনসার্টে গেলে বা টিভিতে সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন দেখলে বোঝা যায় না যে এটা কি বাংলাদেশ নাকি নষ্ট সংস্কৃতির খপ্পরে পড়ে ধসে যাওয়া পাশ্চাত্যের কোনো দেশ। এভাবেই ফাহেশা আমাদেরকে ধীরে ধীরে বেহায়া বানিয়ে দেয়। ফাহেশা হচ্ছে যে কোনো লজ্জাহীন, অশ্লীল এবং অনৈতিক কাজ। আল কুরআনের তাফসির সিরিজের আজকের এই পর্বটি এই ফাহেশাকে ঘিরেই। না টেনে ধৈর্য সহকারে পুরো পর্বটি দেখুন। আমরা যখন জাকাত দেওয়ার সময় হিসেব করে দেখি কত টাকা জাকাত দিতে হবে, তখন ভাবি এতগুলো টাকা দিয়ে দিতে হবে, এত টাকা জাকাত দিয়ে কি হবে। মানুষের অভাবের তো কোনো শেষ নেই, যত দিব তত চাইবে। জাকাতের পরিমাণ দেখে আমাদের আফসোস শুরু হয়ে যায়, অথচ ভেবে দেখি না যে এটা হচ্ছে আমাদের সম্পত্তির মাত্র 2.5%, যা খুবই নগণ্য পরিমাণ। বাকি বিশাল 97.5% অংশ সম্পত্তি আমাদের এখনও জমা হয়ে আছে। জাকাত দেওয়ার সময় আমাদের শুধু আফসোস হয় যে কতগুলো টাকা বের হয়ে গেল। সেই টাকা না দিলে কত কিছু কিনতে পারতাম, কত কিছু করতে পারতাম। অথচ আমরা চিন্তা করে দেখি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্পত্তি দিয়েছেন যে তার এক নগণ্য অংশ আমাদের কাছে এত বেশি মনে হচ্ছে। জাকাত বিষয়ে এই ধরনের চিন্তাগুলো আসে মূলত শয়তানের কাছ থেকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল কাজ করতে তাগাদা দেয়, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্যের নিশ্চয়তা দেন। আল্লাহ তো সব কিছু ঘিরে আছেন, তিনি সব কিছুই জানেন। আমরা যখন আল্লাহর পথে দান করতে যাই, তখন আমাদের মনে নানা ধরনের চিন্তা আসা শুরু হয়ে যায়। বাড়ি ভাড়া দেওয়ার টাকা থাকবে তো? ছেলে মেয়েদের পড়ার খরচ দিতে পারবো তো? ঈদের শপিং করতে পারবো? অথচ যখন শপিং মল কিংবা রেস্টুরেন্টে যাই, তখন আমরাই দেদারসে টাকা উড়াতে থাকি। আমাদের মাথায় আর তখন বাড়ি ভাড়া, সন্তানের ভবিষ্যতের কথা আসে না। যে লোক মসজিদের দানবাক্সে 100 টাকা দিবে নাকি 10 টাকা দিবে এ নিয়ে নিজের মধ্যে যুদ্ধ করতে থাকে, সেই মানুষই সিনেমা, টিভি, রং বেরঙের পানীয়, দামি খাবার, ব্র্যান্ডের কাপড়, বিদেশে বেড়াতে যাওয়া এসবের জন্য দুহাতে টাকা খরচ করতে একটুও ভাবে না। সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন যে শয়তান আমাদেরকে ফাহেশার দিকে ডাকবে। ফাহেশা হচ্ছে যে কোনো লজ্জাহীন, অশ্লীল এবং অনৈতিক কাজ, যেমন বিপরীত লিঙ্গের বা সমলিঙ্গের কারোর সাথে অবৈধভাবে করা যাবতীয় অশ্লীল কাজ, ফেসবুকে বিপরীত লিঙ্গের দিকে পশুর মতো কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকা, হিন্দি ইংরেজি মুভি দেখা যেখানে নারী পুরুষদের অশ্লীলভাবে দেখানো হয়, পাশাপাশি পরকীয়া এবং অশ্লীল আবেদনে ভরা হিন্দি ইংরেজি বাংলা গান শোনা, সবশেষে একেবারে পশুর থেকেও অধম হয়ে গিয়ে পর্ণ মুভি দেখা, সমকামিতা, ব্যভিচারে জড়িয়ে পড়া ইত্যাদি বিষয়গুলো ফাহেশার মধ্যে পড়ে। শয়তানের অনুসারীরা জানে যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিপরীত বা সমলিঙ্গের প্রতি কামনা। তাই এই দুর্বলতাকে কাজে লাগানোর জন্য ওরা কোটি কোটি টাকার বিশাল মুভি, মিউজিক, পর্ণ বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলেছে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ফাহেশার কোনো না কোনো হাতছানি দেখতে পাই। সেজন্য ওরা খবরের কাগজ, ম্যাগাজিন, টিভি, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, রাস্তার বিলবোর্ড ইত্যাদি সব জায়গা দখল করে রেখেছে। বিংশ শতাব্দীতে যোগাযোগের যত আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে তার বেশিরভাগই আজকাল ওরা ব্যবহার করছে ফাহেশার জন্য, যা আমাদেরকে বুত করে রাখার জন্য ব্যবহার হয়। ফাহেশার একটি বৈশিষ্ট্য হলো, আমরা প্রথম যখন কোনো খারাপ কিছু দেখি তখন সেটা চোখে খুব ভালো লাগে, কিন্তু যখন বারবার দেখতে থাকি তখন আস্তে আস্তে চোখে তা সয়ে যায়, একসময় সেটা আর খারাপ লাগে না। এই কারণে ইন্ডিয়াতে ফাহেশাকে ধীরে ধীরে নোংরা থেকে নোংরাতর করা হয়। টিভি প্রথম এসেছিল, আমরা তখন পাশ্চাত্যের অশালীন পোশাক, আচার আচরণ দেখে বিরাট ধাক্কা খেয়েছিলাম। একসময় আমাদের তা সহ্য হয়ে গেল, আমরা ভাবতাম ওরা নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা এখনও ভালো আছি। এরপর একসময় আমরা ওদের অনুকরণ করে নষ্ট হয়ে গেলাম। প্রথম দিকে যখন দেখতাম আমাদের কিছু ছেলেমেয়ে পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করছে তখন ধাক্কা লাগতো, তারপর সেটাও গায়েস হয়ে গেল। আজকাল রেস্টুরেন্ট, ক্লাব, ইউনিভার্সিটি কিংবা কনসার্টে গেলে
বা টিভিতে সাবান শ্যাম্পুর বিজ্ঞাপন দেখলে বোঝা যায় না এটা কি বাংলাদেশ নাকি নষ্ট সংস্কৃতির খপ্পরে পড়ে ধসে যাওয়া পাশ্চাত্যের কোনো দেশ। এভাবেই ফাহেশা মানুষকে ধীরে ধীরে বেহায়া বানিয়ে দেয়। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল কাজ করতে তাগাদা দেয়। অভাবের সাথে ফাহেশার কি সম্পর্ক? শয়তান যখন মানুষকে অভাবের ভয় দেখিয়ে দান করা থেকে দূরে রাখতে পারে, তখন সে মানুষের উপর জিতে যায়। চারিদিকে এত অভাব, এত মানুষের কষ্ট, মানুষের পাশে দাঁড়ানোর এত সুযোগ, আল্লাহতালার পথে খরচ করার এত ব্যবস্থা, এগুলো সব দেখো মানুষ যখন প্রতিটা দিন শয়তানের কথা শুনে চোখ কান বন্ধ করে রাখতে পারে, সে তখন তার বিবেকের চাবি শয়তানের হাতে দিয়ে দেয়। একবার শয়তান যখন কারো বিবেককে অন্ধ করে দিতে পারে, তখন সে তাকে দিয়ে সহজেই অশ্লীল কাজ করিয়ে নিতে পারে। আল্লাহতালার পথে দান করা থেকে আটকানো হচ্ছে মানুষের বিবেকের উপর জয়ী হয়ে এক ধাপ এগিয়ে যাওয়া। শয়তান যখন এভাবে বিবেকের নিয়ন্ত্রণ দখল করে নিতে পারে, তখন সে মানুষকে দিয়ে অতি সহজে অশ্লীল কাজ করাতে পারে। এজন্য আল্লাহতালার পথে খরচ করা হচ্ছে আমাদের জন্য এক মানসিক যুদ্ধ। আমরা যখন এই যুদ্ধে জয়ী হই, তখন শয়তানের কুমন্ত্রণার হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আরও শক্তিশালী হই। এভাবে আমাদের ইমানের জোর বাড়ে এবং আমরা নিজেদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারি। আমরা যারা নিজেদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারছি না, আমাদের আসল সমস্যা হচ্ছে আমাদের বিবেকের আসনে আমরা কিন্তু আর বসে নেই, সেই স্থান দখল করে বসে আছে শয়তান। এই জন্য প্রথমে নিজের ভিতরে যুদ্ধ করে আগে সেই শয়তানকে দূর করতে হবে। আর এর জন্য এক মোক্ষম উপায় হচ্ছে আল্লাহ তাআলার পথে খরচ করা। এবার যতই কষ্ট হোক না কেন, যতই দুশ্চিন্তা আসুক না কেন, একই সাথে শয়তান অভাবের ভয় দেখিয়ে আমাদেরকে দিয়ে নোংরা কাজ করায়। যেমন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় শয়তানের ভয়ার্থ কথায় প্ররোচিত হয়ে আমরা ভাবি, হিজাব খুলে বা দাড়ি কেটে যাওয়ার ফলে যদি চাকরি না মেলে, চাকরি হারানোর ভয়ে অফিসে কখনো হিজাব না পরা, দাড়ি বড় না করা, এমনকি বসের সাথে রেস্টুরেন্ট পার্টিতে গিয়ে আপত্তিকর কাজে অংশ নেওয়া, প্রমোশন হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে উপরের তলার নোংরা কাজের খবর জেনেও চেপে যাওয়া হচ্ছে শয়তানের প্ররোচনার ফল। এভাবে শয়তান আমাদেরকে অভাবের ভয় দেখিয়ে অশ্লীল কাজ করাতে থাকে। শয়তান কখনো আমাদের কাউকে এসে বলবে না, আমি শয়তান, আমি তোমাকে জাহান্নামে পুড়াতে চাই, আসো আমরা ইয়ে করি। ইবলিস এবং অন্যান্য জিন শয়তানরা মানুষের কাছে অদৃশ্য প্রাণী। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তারা প্যারালাল ইউনিভার্স বা অন্য ডাইমেনশনও থাকে, যেখানে থেকে তারা ঠিকই আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না বা কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে শনাক্ত করতে পারি না। আল্লাহ তাআলা সূরা আল আরফের 27 নম্বর আয়াতে বলেছেন, সে এবং তার অনুসারীরা তোমাদেরকে তাদের জায়গা থেকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান মানুষের অবচেতন মনে কুচিন্তা বা কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। আমরা সাবধানে লক্ষ্য করলেও বুঝতে পারব না আমাদের মনের গভীরে যে চিন্তাগুলো চলছে তার কোনটা আমাদের আর কোনটা শয়তানের। সূরা আন-নাসের 4-6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে শয়তান কাজ করে। তিনি সেখানে বলেছেন, আমি আশ্রয় চাই তার অনিষ্ট থেকে, যে নিজেকে লুকিয়ে রেখে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আরও জানিয়ে দিচ্ছেন যে শয়তান শুধুই জিন নয়, ইবলিস এবং তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে যে সকল মানুষ সাহায্য করে তারাও শয়তান। শয়তান এমন কৌশলে আমাদের মনে কুচিন্তা, অসুস্থ কামনা ঢুকিয়ে দেয় যে আমরা মনে করি সেগুলো আসলে আমাদের নিজেদেরই চিন্তাভাবনা এবং আবেগ অনুভূতি। যেহেতু আমরা সবসময় শয়তানের ব্যাপারে সাবধান থাকি না, তাই কখন যে শয়তান আমাদের মনের মধ্যে তার কুমন্ত্রণা ঢুকিয়ে দেয় তা আমরা বুঝতেও পারি না। এই কারণেই আল্লাহ তাআলা সূরা আল আরফের 201 নম্বর আয়াতে আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি সচেতন থাকে, যখনই তাদের মনে শয়তান কুচিন্তা দেয়, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তখনই তারা পরিষ্কার দেখতে পায় আসলে কি ঘটছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা চমৎকার সূত্র শিখিয়ে দিয়েছেন কিভাবে শয়তানকে প্রতিহত করতে হবে। যখনই কেউ অনুভব করা শুরু করবে যে সে যেই কাজটা করছে তা করা ঠিক হচ্ছে না, সাথে সাথে তার উচিত আল্লাহর কথা মনে করা, তখন মনে মনে বিড়বিড় করে বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। দ্রুত কোনো কুরআনের আয়াত মনে করার চেষ্টা করতে হবে যেটা আমাদের পরিস্থিতির সাথে মিলে যায়। যেমন আমরা যখন কারোর প্রতি দুর্বলতা অনুভব করি, এমন দিকে তাকাচ্ছি যেদিকে আমাদের তাকানোর কথা না, সাথে সাথে তখন নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে সূরা নূরের 30 নম্বর আয়াতটি। আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বাসী পুরুষদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টি নত রাখে,
এবং তাদের গোপন অঙ্গকে সাবধানে রাখে। এটা তাদের জন্যই বেশি কল্যাণকর। আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা কি করো। আর বিশ্বাসী নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের গোপন অঙ্গকে সাবধানে রক্ষা করে। তবে দরকারের সময় জরুরি কোনো আয়াত মনে করাটা খুব কঠিন, যদি না আমরা নিয়মিত কিছু জরুরি আয়াত ছালিয়ে না নিই। এজন্য নিয়মিত কুরআন পড়াটা জরুরি, আর সবচেয়ে বেশি দরকার কুরআন বুঝে পড়া। বুঝে কুরআন না পড়লে আমরা কোনো দিন জানবো না আল্লাহতালা আমাদেরকে কত পদ্ধতি শিখিয়েছেন আর কত ব্যাপারে সাবধান করেছেন। আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্যের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহতালা আমাদেরকে কথা দিয়েছেন যে যদি আমরা তার পথে দান করি তাহলে তিনি আমাদেরকে ফাদল অর্থাৎ প্রাচুর্য দিবেন। ফাদল এ দুনিয়াতেও দেবেন আখিরাতেও দিবেন। আল্লাহতালা দুটোই আমাদেরকে দেবেন বলে কথা দিয়েছেন। অনেকের কাছে মনে হয় আখিরাত তো সেই কবে আসবে, কিছু পাবো কি পাবো না তার ঠিক নেই, তাই দুনিয়াতে ঝুঁকি নিয়ে দান করার কোনোই দরকার নেই। তাদের জন্য সুখবর, আল্লাহতালা আমাদেরকে শুধু আখিরাতে দিবেন বলেননি, দুনিয়াতেও দিবেন এই বলে কথা দিয়েছেন। মহান আল্লাহতালার বাণী আজকাল আমাদের কাছে মূল্যহীন। আল্লাহতালা যখন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন যে তিনি আমাদেরকে অনেক দিবেন যদি কিনা আমরা তার পথে খরচ করি, তার এই গ্যারান্টি শুনেও আমাদের সন্দেহ যায় না। যদি না পাই, যদি আরও গরিব হয়ে যাই, যদি দান করে কোনো লাভ না হয়, এইসব সন্দেহের মধ্যে আমরা ঘুরতেই থাকি। আজকাল মুসলিমদের কাছে কোনো ধনী দেশের প্রেসিডেন্টের করা আশ্বাসের দাম অনেক বেশি। যখন আমেরিকার প্রেসিডেন্ট মুসলিমদেরকে নিয়ে ভালো কিছু বলে, তাদেরকে কোনো ব্যাপারে সমর্থন করে, তখন মুসলিমরা সে কি খুশি, শান্তিতে তাদের বুক ভরে যায়। অথচ মহান আল্লাহতালা যখন কুরআনে বলেন তিনি অবশ্যই বিশ্বাসীদের এবং সবরকারীদের পাশে আছেন, তখন আমাদের কোনো কিছুই যায় আসে না। আজকাল আমাদের কাছে আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া কথার দাম আল্লাহতালার দেওয়া ওয়াদার থেকে বেশি দামি হয়ে গেছে। যার হাতে সমস্ত সম্পদ, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করছেন, যিনি যে কোনো সময় মানুষের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন, কোনো ধনী ব্যক্তিকে পথে বসিয়ে দিতে পারেন, পথের ফকিরকে রাতারাতি ধনকুব বানিয়ে দিতে পারেন, সেই মহাশক্তিশালী প্রভু আমাদেরকে কথা দিয়েছেন যে আমরা যদি তার পথে খরচ করি তাহলে তিনি আমাদেরকে অনেক দিবেন। এরপরেও যদি কেউ আল্লাহতালার পথে খরচ করতে গিয়ে হাজার হাজার অজুহাত দাঁড় করায় তাহলে তার থেকে সাবধান থাকতে হবে, কারণ শয়তান তার উপর দখল নিয়ে নিয়েছে। কিছু মানুষ আছে যাদের উপর শয়তান পুরোপুরি ঝেঁকে বসেছে। এই ধরনের মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, অনুভূতি, আবেগ ইত্যাদি সব কিছুই শয়তানের দখলে চলে গেছে। তারা কথা বললে খারাপ কথা বলে, যা শুনলে মানুষ কষ্ট পায়, বিভ্রান্ত হয়ে যায়, মানুষে মানুষে সমস্যা তৈরি হয়। এদের কাজগুলো বেশিরভাগই হারাম কাজ, যেমন টিভি দেখলে তারা দেখে তারকাদের সাক্ষাৎকার, মিউজিক শো, ড্যান্স কম্পিটিশন, নানা ধরনের অসুস্থ সিরিয়াল ইত্যাদি। মুভি দেখলে তারা দেখে সব মারামারি, খুনাখুনি, বিকৃত ভূতের মুভি, না হয় হারাম প্রেম ভালোবাসা পরকীয়ার মুভি। খবরের কাগজে তারা হারাম খবর পড়ে, কে কবে কাকে কি গালি দিল, কোন তারকাকে নিয়ে স্ক্যান্ডাল চলছে, কোন পাতায় কোন মডেলের ছবি আছে, এসবের প্রতি তাদের যত নজর। কম্পিউটারে বসলে তারা চুরি করা সফটওয়্যার ব্যবহার করে, ইন্টারনেটে গেলে তারা বেশিরভাগ সময় পর্ন সিনেমা সিরিয়াল নিয়ে পড়ে থাকে, ফেসবুকে চলে পরকীয়া অবৈধ মিলামেশা, ডেটিং সাইটে মিথ্যা যোগ্যতা নিয়ে অন্যদেরকে পটানোর চেষ্টা করে। এভাবে তারা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের শয়তানি কাজ করা যায় তার সবই করে। তারা তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ শয়তানের হাতে দিয়ে দিয়েছে। অন্তরের ভিতরে চালকের আসনে আর তাদের বিবেক বসে নেই, বসে আছে শয়তান। তাদের সম্পর্কে আল্লাহতালা সুরা মুজাদ্দালার 19 নম্বর আয়াতে বলেছেন, শয়তান এদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। এরা শয়তানের দল, সাবধান, এই শয়তানের দল একদিন ধ্বংস হয়ে যাবেই। এই ধরনের মানুষদের সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহতালা এদেরকে শয়তানের দল হিসেবে চিহ্নিত করেছেন। তারা আর সাধারণ মানুষ নেই, আল্লাহর দৃষ্টিতে তারা মানুষরূপী শয়তান। এখন সে আমাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়েদের মধ্যে যে কেউই হোক না কেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে বা তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা আল্লাহতালাকে অসন্তুষ্ট করে না ফেলি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহতালাকে খুশি রেখে, নিজের ভালো কাজ দিয়ে পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য।